Ew. ভিউয়ার্স, এই সেই ছুরি, এই ছুরি দিয়েই মোহাম্মদী বেগ নবাব সিরাজ দৌলাকে হত্যা করেছিল। ভিউয়ার্স, এতক্ষণ যা দেখলেন তা হলো বিজ্ঞাপন। এখন আসল কথায় আসি, আমি একা একা জঙ্গলে ঘুরি, এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি কিছু জিনিস কিনেছি। তার একটা হলো এই ছুরি, এগুলা হলো সুলতানি ছুরি। এই দেখুন, কি পছন্দ হয় এই ছুরিটা? আমি সব সময় কাছে রাখবো, কখন কি বিপদ আপদ হয় বলা তো যায় না। এরপর আমি আরও দুটা মারণাস্ত্র দেখাবো, তারপর আমি একটা কিউট অস্ত্র দেখাবো যা আপনাদের অনেক পছন্দ হবে। যেমন সাপ খেলোয়াড়রা ছোট্ট সাপটা পরে দেখায় অদ্ভুত নামে, সেই রকম আমি আমার এই কিউট অস্ত্রটা অদ্ভুত নামে আপনাদের সামনে নিয়ে আসব। এটা হচ্ছে টিকি ফাটানোর যন্ত্র। আগে আমরা ছোটবেলায় এটা নিয়ে আমরা খেলতাম। এটা যে আবার আমার বড়বেলায় আমার সাহায্য করবে এটা আমার জানা ছিল না। টিকি মানে এই যে মাথার চাঁদি, চাঁদিকে বলে। আর এটা যারা দেখেননি তারা দেখে নেন, এইভাবে মারতে হয়। এর ভিতরে মার্বেল বা ইট, পাথরের মতো যে শক্ত জিনিসগুলো আছে গোল গোল, সেগুলো উঠে এইভাবে মারতে হবে। এবার আমি কিউট অস্ত্রটি দেখাবো। এই দেখুন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। এর চেয়ে ভয়ঙ্কর আর কিউট অস্ত্র আর নেই। কিউট না? এটা এক কথাই হিডেন অস্ত্র। এটা সব সময় আমি লুকানো অবস্থায় রাখি। দেখুন কত সুন্দর, সহজেই মানুষকে মারা যাবে, বুঝতেই পারবে না, পেটের ভিতরে ঢুকাই দিব। এটাই ছিল আমার কিউট অস্ত্র। এই টিকি ফাটানো যন্ত্র ছাড়া যে কয়টা অস্ত্র আপনারা দেখেছেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলস জানতে পারবেন। আজকে আমি একটা দুঃখজনক ঘটনা আপনাদেরকে বলবো আর তার মাধ্যমে কিছু তথ্য জানাবো। এটা এটার ভিতরে কি দেন? মার্বেল। এত সুন্দর একটা পাখি মার্বেল দিয়ে তারা ধরে ফেলেছে, মানে মেরে ফেলেছে আর কি। আসলে ভয়ঙ্কর নিষ্ঠুর কাজ এটা। হ্যাঁ, এগুলা এইরকম করে আর মারবেন না, ঠিক আছে? অনেক কিছুই তো আমাদের খাবারের ব্যবস্থা আছে, পাখি কেন খেতে হবে? কিছুক্ষণ আগে আমার হাতে যে মৃত পাখিটা দেখেছেন তা এই যন্ত্র দিয়ে মারা হয়েছে। এই হত্যার কোনো দরকার নেই, মানুষ আনন্দ পাওয়ার জন্য এই রকম কর্মকাণ্ডগুলো করে থাকে। আমার ছেলে সাগর পাড়ে এসে ছোট্ট একটা কাকড়ার বাচ্চা মেরে ফেলছে, কিন্তু সে জানে না কেন এটা মেরে ফেললো, তারপর আবার কান্নাও করছে। সাগর কেন যেখানেই হোক, এই পৃথিবীটা তাদের, মানে পোকামাকড়ের। আমরা এখানে চলে এসে ওদেরকে বিরক্ত করছি আর কি। এটা আপনারাও করবেন না, তুমি আর করবেন। আচ্ছা, এই দেখো পায়ের শব্দ পাচ্ছে আর ওরা চলে যাচ্ছে ওদের ঘরে। নিয়ার বাউট, এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, কিন্তু আপনার এই হাতের তালুতে এর চেয়েতে বেশি অনুজীব খুঁজে পাবেন। সুতরাং এই পৃথিবী ওদের। ব্যাপারটা ব্যাখ্যা করি, ধর্ম মতে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। বিজ্ঞানের মতে বিবর্তনের মাধ্যমে এই অণুজীব থেকে আমরা এসেছি। আবার আধুনিক বিজ্ঞানের মতে আমরা এই পৃথিবীর মানুষই না, আমরা অন্য কোনো ইউনিভার্স থেকে এখানে এসেছি। প্রত্যেকটা মতামতের পিছনে জোরালো যুক্তি আছে। যাই হোক, আমি জ্ঞান দিতে যাব না। আমার মূল বক্তব্যটা হলো এই পৃথিবীটা ওদের, তাদের শান্তিতে বসবাস করতে দিব। আমার কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ হবে না, তবুও ভালো লাগলেও আপনারা লাইক দিবেন, খারাপ লাগলেও লাইক দিবেন। আবার দেখা হবে, বাই।